ভারতে যে সমস্ত মানুষ এই মুহূর্তে বিটকয়েন অথবা ইথেরিয়ামের মতো ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করেছেন তাদের জন্য রয়েছে খারাপ খবর। 2022 সালের বাজেটে ক্রিপ্টোকারেন্সিতে 30% ট্যাক্স বসানোর কথা বলা হয়েছে। এবার সরকারের তরফে জানানো হয়েছে যে বিনিয়োগকারীদের আরও একটি ধাক্কা লাগতে পারে। 2022 সালের বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারাম বলেছেন ক্রিপ্টোকারেন্সি থেকে আয়ের ওপর 30% ট্যাক্স দিতে হবে। এবার ক্রিপ্টোর ওপর 28% জিএসটি বসানোর কথা ভাবছে সরকার। জানা গেছে যে জিএসটি কাউন্সিলের আগামী বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সরকার ডিজিটাল কারেন্সিকে লটারি, ক্যাসিনো, রেসকোর্স এবং জুয়ারের সঙ্গে একই ক্যাটাগরিতে রাখার কথা ভাবছে। যদিও এখনও জিএসটি কাউন্সিলের বৈঠকের তারিখ ঘোষণা করা হয়নি, এখনও ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটের ওপর ট্যাক্স বসানোর জন্য আয়করের নতুন 1115BBH সেকশন যুক্ত করা হয়েছে। অর্থমন্ত্রী আরও বলেছেন যে ক্রিপ্টোকারেন্সির ওপর ট্যাক্স বসানো মানে তাকে ভাবতে বন্ধ করে দেওয়া নয়। জিএসটি, আয়কর ছাড়াও নির্দিষ্ট পরিমাণের তুলনায় বেশি ক্রিপ্টোকারেন্সি লেনদেনের ওপর 1% TDS কাটার বিষয়ে আলোচনা করা হয়েছে। এছাড়াও কাউকে ক্রিপ্টোকারেন্সির উপহার হিসেবে দিলে তাতেও ট্যাক্স কাটা হবে। এপ্রিলের শুরুতে অর্থমন্ত্রী নির্মলা সীতারাম মার্কিন যুক্তরাষ্ট্রে বলেন যে বিশ্বজুড়ে ক্রিপ্টোকারেন্সির গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে, এই অবস্থার জন্য প্রয়োজনীয় বিশ্বব্যাপী নিয়ন্ত্রণ, এর মাধ্যমে যে কোনো ধরনের মানি লন্ডারিং রোধ করা সম্ভব। অর্থমন্ত্রী আরও বলেন যে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সন্ত্রাসীদের অর্থ সাহায্য করা হয়েছে এবং এটি দ্রুত বন্ধ করা প্রয়োজন। সমীক্ষায় দেখা গেছে যে 51% ভারতীয় চায় তারা নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করুক, 54% ভারতীয় চায় না সরকার ক্রিপ্টোকারেন্সিগুলোকে বৈধ করুক, 26% বলে যে বৈধ করা উচিত এবং কর দেওয়া উচিত এই কারেন্সির ওপর। সমীক্ষায় দেখা গেছে যে 71% ভারতীয়ের ক্রিপ্টোকারেন্সিতে আস্থা প্রায় নেই বললেই চলে। দেশের প্রায় 1% মানুষ এই ডিজিটাল লেনদেনের আস্থা প্রকাশ করেছেন। লোকাল সার্কেল সমীক্ষাটি ভারতের 342টি জেলায় বসবাসকারী নাগরিকদের ওপর করেছিল। এদের কাছ থেকে 56,000টিরও বেশি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। উত্তরদাতাদের 66% পুরুষ এবং 34% উত্তরদাতা ছিলেন মহিলা। এদিকে ভারতে বন্ধ হতে পারে ক্রিপ্টোকারেন্সি, এই খবর প্রকাশ্যে আসতেই বাজারের কিছুটা অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে, শেয়ারে কিছুটা ধস দেখা দিয়েছে। ক্রিপ্টোকারেন্সির বাজারে ভারতের বিনিয়োগকারীরা কিছুটা হলেও চিন্তিত। নতুন বিলে ক্রিপ্টোকারেন্সির ভূমিকা কী হতে চলেছে এই নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশ্বের সবথেকে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন এবং দ্বিতীয় বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি ইথেরিয়াম ব্ল্যাকচেন, এছাড়াও লাইটকয়েন, পলিগানের মতো ক্রিপ্টোকারেন্সিও রয়েছে। আসন্ন বিলের মাধ্যমে ডিজিটাল মুদ্রার নিয়ন্ত্রণ আদৌ করা হবে না নিষিদ্ধ করা হবে তা নিয়ে অনিশ্চিতে ক্রিপ্টো দুনিয়া। এই বছর যেন ক্রিপ্টো অ্যাসেটের ওপর ঝড় বয়ে চলেছে। এই অ্যাসেটটিতে একের পর এক দুর্ভাগ্যজনক ঘটনা আঘাত হেনেছে। এই বছরের প্রথম দিকে বিশেষজ্ঞরা যেরকম আশা জানিয়েছিলেন তা বাস্তবায়িত হয়নি। এই কথা মাথায় রেখেই আমরা এমন কিছু ভবিষ্যৎবাণী বা অনুমানের একটি তালিকা তৈরি করেছি যা 2022 সালের দ্বিতীয়ার্ধে কীভাবে কাটিয়ে উঠতে পারে সেই বিষয়ে ক্রিপ্টো বিনিয়োগকারী এবং উৎসাহীদের ধারণা প্রদান করবে। এখানে সেগুলি দেওয়া হলো, তবে কোনো ক্রমানুসারে নয়। এক, অস্থিরতা বজায় থাকবে। 2022 সালে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সাথে অস্থিরতা শব্দটি কার্যত সমর্থক হয়ে উঠেছে। বছরের শুরু বেশ ভালোভাবেই হয়েছিল, তবে কয়েক মাস পর থেকেই বিশ্বজুড়ে বিভিন্ন অনভিপ্রেত ঘটনা ঘটতে শুরু করে। যেমন ইউক্রেন যুদ্ধের ফলে অনেক দেশে এমন হারে মুদ্রাস্ফীতি দেখা দেয় যা গত এক দশকে সর্বোচ্চ, এবং তেলের দাম বাড়তে শুরু করে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান হবে বা তার তীব্রতা কিভাবে হ্রাস হবে এমন কোনো সংকেত এখনও মেলেনি। এর অর্থ হল গ্লোবাল মার্কেটের পাশাপাশি এই ধরনের অস্থিরতা ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতেও বহাল থাকবে। বহু বিশেষজ্ঞ বিশ্বাস করেন যে এই দীর্ঘ দুঃসময়ের অবসান ঘটবে বছরের শেষ হওয়ার আগেই, তবে কখন থেকে উন্নতি হবে তা অনুমান করা সম্ভব নয়। দুই, নিয়মবিধি চালু হবে। স্টেবল কয়েন
টেথারের সাথে মার্কিন ডলারের ডিকাপলিং ইতিমধ্যেই ফিনান্সিয়াল ও ক্রিপ্টো কমিউনিটির মধ্যে আলোড়ন তৈরি করেছে এবং এই প্রসঙ্গে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি জেনেট ইয়ালেন বলেছেন, স্টেবল কয়েনের সাথে জড়িত ঝুঁকি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বলা বাহুল্য, এই মন্তব্যের জেরে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারাম ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন। তার আশঙ্কা ছিল ক্রিপ্টোকারেন্সি বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহার করা হয় এবং এই সমস্যার জন্য বিশ্বজনীন সমাধানের আবেদন জানিয়েছেন। ইন্ডাস্ট্রির গণ্যমান্য ব্যক্তিরা আশা করেছেন সরকার এক্ষেত্রে হস্তক্ষেপ করবে, ফলে তারা অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারেন। এই বিষয়গুলিকে একসাথে জুড়লে মনে হচ্ছে ক্রিপ্টো সম্পর্কে বিশেষ কোনো নিয়মবিধি আসতে চলেছে, কারণ এই ইন্ডাস্ট্রি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং আরও বড় হওয়ার সম্ভাবনা আছে। তিন, পপ কালচার ক্রিপ্টোর জনপ্রিয়তা বাড়ানোর কাজ চালিয়ে যাবে। যে কোনো ধরনের গেম, সিনেমা বা মিউজিক জনপ্রিয় কালচার ইদানিং যে কোনো উপায়ে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার পথ খুঁজছেন, তা NFT হোক কিংবা মেটাভার্সের মাধ্যমে। এর অর্থ হল, যেহেতু বিভিন্ন সেলিব্রিটি এই নতুন প্রযুক্তিগুলি ব্যবহার করছেন, তাই আরও বেশি সংখ্যক জনগণ এই প্রযুক্তিগুলির প্রতি আকৃষ্ট হবেন এবং অনুগত ভক্তদের সহায়তায় তারা এই ধরনের নতুন প্ল্যাটফর্মগুলিতে সাফল্য অর্জন করবেন। কোনো ক্রিকেটার কিংবা সেলিব্রিটি, স্পোর্টিং লীগ হোক বা গ্লোবাল ব্র্যান্ড, সকলেই আগে পরে ক্রিপ্টো ব্যান্ড ওয়াগানে যোগদান করবে। এখন একমাত্র প্রশ্ন হল, যখন তারা তাদের ড্রপ ঘোষণা করবেন তখন আপনি তার জন্য প্রস্তুত থাকবেন তো? চার, নতুন কয়েনগুলি ক্রমশ মধ্যমণি হয়ে উঠবে। গত নভেম্বরে সমস্ত ক্রিপ্টো অ্যাসেটের সম্পত্তির মূল্য বৃদ্ধি পেয়ে $2.7 trillion ছুঁয়েছিল। সেখান থেকে গত কয়েক মাসে এর মূল্য হ্রাস পেয়ে $1 trillion চেয়েও কম হয়ে গিয়েছে। এর প্রধান কারণ হল সবচেয়ে বড় দুইটি কয়েন অর্থাৎ বিটকয়েন এবং ইথার এর মূল্য কমে যাওয়া, তবে অন্যান্য জনপ্রিয় কয়েনের মূল্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে নতুন করে ঘুরে দাঁড়ানো ইথেরিয়াম ব্ল্যাকচেন এবং অন্যান্য স্টেবল কয়েন ও তার পাশাপাশি বিভিন্ন গেম কয়েনগুলি আগামী মাসগুলিতেও আরও বেশি জনপ্রিয় হয়ে উঠতে পারে। এর কারণ হল, গ্রাহকেরা এখন সুপরিচিত এবং ঝুঁকিবিহীন কয়েনের খোঁজ করছেন। এর ফলস্বরূপ বর্তমানে নামি দামি কয়েন ও অন্যান্য কয়েন ছাড়া অনেক নতুন নতুন কয়েন আবিষ্কার হবে এবং সেগুলি ক্রমশ গ্রহণযোগ্য হয়ে উঠবে। যদি আপনি ভাবেন যে এই নতুন কয়েনগুলি কোথায় খুঁজবেন এবং কিভাবে বিনিয়োগ করবেন, তাহলে আমরা পরামর্শ দেব। অবশ্যই জেপপে দেখে নিন, এটি হলো ভারতের সবচেয়ে পুরনো ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ। এখানে পাবেন 100টির বেশি কয়েনের হদিশ, এই সংখ্যা ক্রমশ বেড়ে চলেছে, যেখানে সদস্যরা বিনিয়োগ করতে শুরু করতে পারেন। পাঁচ, ক্রিপ্টো এবং ফিনান্সিয়াল মার্কেট একে অপরের সাথে সম্পর্কিত থাকবে। ক্রিপ্টো ইন্ডাস্ট্রি দাবি করেছিল গ্লোবাল ফিনান্সিয়াল মার্কেটের ওপর প্রভাব ফেলে না, কারণ তারা স্বাধীনভাবে পরিচিত নয়। কিন্তু এই দাবি যে সম্পূর্ণ সঠিক নয় তা প্রমাণিত হয়েছে। প্রায় সব ধরনের বিশ্বজনীন ঘটনা সরাসরি প্রভাব পড়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির ওপর, কারণ বিনিয়োগকারীরা নেতিবাচক ঘটনার প্রেক্ষিতে ক্ষতির আশঙ্কায় ঝুঁকিপূর্ণ ইন্ডাস্ট্রি থেকে বিনিয়োগ প্রত্যাহার করতে শুরু করেন। মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধির সিদ্ধান্ত শুধুমাত্র গোটা বিশ্বের ইকুইটি মার্কেটের ওপর প্রভাব ফেলেনি, বরং ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতেও সরাসরি প্রভাবিত করেছে, যার ফলে সম্প্রতি এখানে মূল্য হ্রাসের সমস্যা প্রকট হয়ে উঠেছে। বলা যেতে পারে যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতেও ভবিষ্যতের জন্য যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন প্রান্তের যে কোনো ঘটনাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিচার করতে হবে।